আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমাদের গত চব্বিশ ঘন্টার মধ্যে নমুনা সংগৃহীত হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের নমুনা শহর এক হাজার নয়শো পাঁচটি এবং অধ্যাপতি তেরো হাজার একশো আঠাশটি নমুনা পরীক্ষা করা হয়েছে আমাদের যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা গত চব্বিশ ঘন্টায় সংগৃহীত হয়েছে এক লাখ একান্ন হাজার নয়শো চল্লিশ এবং এর পরিমাণ অধ্যাবধি চোদ্দ লাখ এক হাজার দুইশো ষোলোটি এবং আমরা বিতরণ করেছি এই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট গত চব্বিশ ঘন্টায় চুরানব্বই হাজার আটশোটি এবং অধ্যা বিতরণ করা হয়েছে আট লক্ষ ছিয়াশি হাজার চুরানব্বই আমাদের বর্তমানে মজুত আছে হাজার গত চব্বিশ ঘন্টায় নতুন পিপি সংগ্রহ বেড়েছে এবং বিতরণ হয়েছে চুরানব্বই হাজার আটশোটি যেটা আগেই উল্লেখ করেছি আমাদের নতুন অনুদান আমরা পেয়েছি এই পিপি বিষয়ক লজিস্টিক বা জিনিসপত্র ফোরাম ছিয়াশি থেকে বুয়েট আমাদের দিয়েছে পঁচিশ হাজার সার্জিক্যাল মার্কস গত তেরো তারিখে এবার গত চব্বিশ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছে পাঁচ হাজার জন কোয়ারেন্টাইনে আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন চারশো উনত্রিশ জন এবং অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন দুই হাজার ছয়শো আঠারো জন মোট কোয়ারেন্টাইনে আছে পাঁচ হাজার পাঁচশো বারো জন এবং অধ্যাধি আছে নিরানব্বই হাজার একশো নিরানব্বই জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন এক হাজার উনচল্লিশ জন এবং অধ্যাপি কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন চৌষট্টি হাজার তিনশো পনেরো জন বর্তমানে হোম কোয়ারেন্টাইন আছেন ছাব্বিশ হাজার সাতশো জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে দুই জন সারা দেশে চৌষট্টি জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে চারশো অষ্টআশিটি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে ছাব্বিশ হাজার তিনশো বাহান্ন জনকে গত চব্বিশ ঘন্টা আইসোলেশনে আছেন উননব্বই জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন তিনশো তিরাশি জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় পাঁচজন অধ্যাপি আইসোলেশন থেকে মুক্ত পেয়েছেন চার হাজার বিয়াল্লিশ জন আমাদের মোট আইসোলেশন শয্যা আছে সাত হাজার ছয়শো তিরানব্বইটি ঢাকা মহানগরীতে এক হাজার পাঁচশো পঞ্চাশটি এবং ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আছে ছয় এই সকল হাসপাতাল মিলে আমাদের আইসিউ সংখ্যা আছে একশো বিরানব্বইটি এবং ডায়ালাইসিস ইউনিট আছে চল্লিশটি এবার আমি আমাদের আপনাদেরকে আমাদের গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত এবং মৃত্যুর যে তথ্য সেটি জানাবো গত চব্বিশ ঘন্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা দুইশো নয় জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার বারো জন গত চব্বিশ ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সাতজন এবং আমাদের সর্বমোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো জন সকলের বিদোহী আত্মার শান্তি কামনা করছি গত চব্বিশ ঘন্টায় আমাদের কোন সুস্থ ব্যক্তি বাড়ি ফিরে যাননি তবে সব সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বিয়াল্লিশ জন আমাদের হটলাইনের তথ্য আপনাদেরকে জানাব স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিন এই হটলাইনে আমরা গত চব্বিশ ঘন্টায় কল পেয়েছি তিপ্পান্ন হাজার দুইশো বাহান্নটি এবং অদ্যাবধি আমরা এই এক বাষট্টি তেষট্টি এই নাম্বারে কল পেয়েছি সতেরো লক্ষ আটান্ন হাজার সাতশো চুয়াত্তরটি তিন 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 এই নাম্বারে গত চব্বিশ ঘন্টায় আমরা ফোন পেয়েছি সাঁত্রিশ হাজার একশো ছাব্বিশটি এবং অদ্যাবধি তিন 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 এই নাম্বারে আমরা ফোন পেয়েছি চার লক্ষ আটত্রিশ হাজার আটশো তিনটি আইডিসিআর হট লাইনে যেটা এক শূন্য ছয় পাঁচ পাঁচ এবং এক শূন্য এক নয় চার চার তিন 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 দুই 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 এই নাম্বারে গত চব্বিশ ঘন্টায় কল এসেছে দুই হাজার নয় এবং তিরানব্বই হাজার তিনশো তেইশটি অদ্যাবধি আমরা মোট কল রিসিভ করেছি তেইশ লক্ষ চব্বিশ হাজার বাষট্টিটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তপ্রা মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক চোদ্দ হাজার চুরাশি জন এবং গত চব্বিশ ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন একশো জন চিকিৎসক বর্তমানে স্বেচ্ছা ভিত্তিতে সেবা দিচ্ছেন তিন হাজার সাতশো উনষাট জন চিকিৎসক এবং তারা সকলেই হটলাইনের মাধ্যমে টেলিফোনে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এখানে আমি আপনাদের আরেকটি বিষয়ে জানাতে চাই আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের সতেরোটি ল্যাবিআ পদ্ধতির মাধ্যমে বর্তমানে পরীক্ষা চলছে এবং আমরা এই পরীক্ষা আরো প্রসারিত করার জন্য আরো নয়টি আহ প্রতিষ্ঠান অতি শীঘ্রই সাত থেকে দশ দিনের মধ্যে কাজ শুরু করবে যার মধ্যে ঢাকার বাইরে আছে ছয়টি এবং ঢাকায় আছে কয়েকটি ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলিতে কাজ শুরু করবে তারা হচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজ ফরিদপুর মেডিকেল কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ এম আবদুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া এবং ঢাকায় যে প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করবেন সেটা সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শহীদ সরদি মেডিকেল কলেজ মুগদা মেডিকেল কলেজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট তাছাড়াও কুর্মিটোলা জেনারেল হসপিটালও কাজ চলছে তাহলে আমাদের আসলে আরও প্রস্তুত চলছে যেইটা মোট এগারোটি প্রতিষ্ঠান যেখানে আমরা সাত থেকে দশ দিনের মধ্যেই এই পিসিআর পরীক্ষার মাধ্যমে আমাদের কার্যক্রম পরীক্ষা কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারবো ইনশাল্লাহ আমাদের যে মোবাইল ফোন ও ওয়েবসাইটে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়ে থাকে সেটা গত চব্বিশ ঘন্টায় আমরা দিয়েছি পনেরো হাজার তিনশো পঁয়ষট্টি এবং অদ্যাবধি এগারো লাখ সাতাশ হাজার তিনশো উনচল্লিশটি অ্যাপ ওয়েব ভিত্তিক যে সেবা দেওয়া হয়েছে স্বাস্থ্য পরামর্শ গত চব্বিশ ঘন্টায় নয়শো দশটি এবং অদ্যাবধি এক হাজার চারশো মোট চব্বিশ ঘন্টায় আমরা এই সেবা দিয়েছি মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে ষোলো হাজার এবং অদ্যাবধি মোবাইল ফোন ও ওয়েবসাইটে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এগারো লক্ষ আঠাশ হাজার আটশো উনিশটি স্বাস্থ্য অধিদপ্তরের সিমটম চেকার বা লক্ষণ শনাক্তকরণ অ্যাপ করোনা বিডি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এছাড়া ডাব্লিউড ডট করোনা ডট জিও বিডি এই ওয়েবসাইট থেকেও লক্ষণ শনাক্তকরণ সেবা পাওয়া যাবে